নমস্কার বন্ধুরা আমি জয়িতা আজকের রেসিপি হলো আমের ফিরনি আমের অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আপনাদের জন্যই শেয়ার করা আছে চাইলেই আপনারা দেখে নিতে পারেন আজকে আমি বানাচ্ছি আমের ফিরনি ঠান্ডা ঠান্ডা আমের ফিরনি এটা ডিজার্ট হিসেবেও খেতে পারেন আমের ফিরনি বানাতে আমি আমের টুকরোগুলোকে ছোট করে কেটে নিয়েছি একটা আমের টুকরোকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আমের পাল্প তৈরি হয়ে গেল আর নিব ফিরনি যেটা বানাবো চালের গুঁড়ো চালের গুঁড়ো করার সময় আমরা যখন চালনি করি অর্ধেক গুঁড়ো গুঁড়ো হয় পাউডারের মতো আর অর্ধেক থাকে দানা দানা এরকম সুজির মতো দুই কাপ চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম একটা কড়াই ভালোভাবে গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এই ফিডনিটা আমি ঘি দিয়ে তৈরি করব তবে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও এটা করতে পারেন এবারে ফিড়নির চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম কড়াইতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে ভেজে নেব নাতে নাড়তে দেখুন সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে চালের গুঁড়ো আর ঘি আর এদিকে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি তার জন্য আমি ভালোভাবে গরম করে রাখা চার কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো যতটা হবে দুধ দিতে হবে তার ডাবল এই পর্যায়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যে দানা দানা হয়ে গেছে চালের গুঁড়োগুলোকে ওই দানা দানাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে নাতে নাতে চালের গুঁড়োগুলোও সেদ্ধ হয়ে যাচ্ছে আর দেখুন দুধ অনেকটাই কমে গেছে আবার একটু নাড়িয়ে দিচ্ছি তবে আরও একটু শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ আমের পাল্প আর দিয়ে দেব এক কাপ চিনি তবে আপনারা চিনিটা কম খেতে পছন্দ করলে এখানে এক কাপের অল্প কম চিনিও আপনারা দিতে পারেন আবার একটু নাড়িয়ে দিচ্ছি আমের পাল্পটা দেওয়ার সাথে সাথে দেখুন আরও একটু ভেজা ভেজা হয়ে গেছে আমের যে জলটা ছাড়ছে এই জলটা আমাকে শুকিয়ে নিতে হবে আর চালগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এরকম ফিডনিও আপনারা খেতে পারেন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলেই ফিরনি হয়ে যাবে তবে আমি আরও একটু নাড়িয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট এভাবে একটু নাড়িয়ে নেব আর ফিরনিটাকে আরও একটু শুকনো করে নেব একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি আর এই ফিরনি তৈরি হয়ে গেছে কড়াই থেকে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আলোর জন্য ফিরনির রঙটা আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না এই ফিরনির রঙটা ঠিক এইরকম হয়েছে হলুদ রঙের ফিরনিটা নামিয়ে নিলাম আর ফিরনিটা একটু ঠান্ডা করে নিয়েছি এরপর হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ফিরনিটাকে আমি চার চারকোনা করে নিচ্ছি কারণ আমি ফিরনিটা সন্দেশের আকার দেব তাই একটু ঠান্ডা করে নিলেই ফিরনিটা দেখুন জমে যাবে যত ঠান্ডা করবেন ফিরনি তত আপনাদের ফিরনি শক্ত হয়ে আসবে ছুরি দিয়ে ফিরনি আমি কেটে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি তাই ফিরনি কাটতে কোনো অসুবিধা হচ্ছে না গরম গরম কাটলে ছুরির গায়ে ফিরনি লেগে যাবে আর কাটতে অসুবিধে হবে ঠান্ডা হয়ে গেলে ফিরনি শক্ত হয় তাই কাটা তখনই ভালো সাইডগুলো কেটে আলদা করে রাখছি আর এভাবে একবার একদিক লম্বা করে কেটে উল্টো দিকটাও আমি ঠিক লম্বা করে কেটে নিচ্ছি সন্দেশের মতো করে চারকোনা করে সবগুলো ফিরনি আমি কেটে নিলাম ফিরনি তৈরি হয়ে গেল রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন খাবার আগে নর্মাল ফ্রিজে কম করে আধ ঘন্টা রেখে দিয়ে খাবেন এই ফিরনি ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে জয়িতার রান্নাঘর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আর এই আমের সিজনে পাকা আম দিয়ে ফিরনি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন